দরকারি আর তার সাথে হচ্ছে নিরামিষ ফুলকপি আলু দরকারি আর আর হচ্ছে ভেটকি মাছের ঝাল নে 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 না না এ দারুন বডি দারুন সার্ভিস দিচ্ছে हेलो एवरीवन वेलकम टू माय चैनल आशा करी तुम्हारा प्रत्येके खूब 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 भालो आछो आमराओ खूब भालो आछी एटा हाईफुटा ब्लॉगेर सेकेंड पार्ट आगेर ब्लॉगेर साथे कंटिन्यूएशन होबे ए ब्लॉगटार तो तुम्हारा देखते थाको जदि भिडियोटा भालो लेगे थाके ताहले प्लिज जारा नतुन देखछो अवश्यई अवश्यई सबस्क्राइब करो चैनलटाके सबाई हाजिर हो छवि तोलार जो भाई फुटा स्पेशल छवि फैमिली फोटो सबाई हाजिर सेजो मासि छोटो मासि रत्ना मणि दीदी मनोजित कालो पायर मोम अरे एरा दुजन कोथाय चले देखो मणि बाजारे घुरे बेड़ाते जाच्छे ना ये तो अब छवि तुलते गए पोज दिए बाबा एटा परेर दिन से दिन एतटाई क्लांत छिलाम आर भिडियो कंटिन्यू करते पारिनी परेर दिनो मामार बाड़ीते खावा दावार आयोजन होयेछे सकाल थेके निमंत्रण छिलो किन्तु आम्रा बोले छिलाम जे टिफिनटा आम्रा बाड़ीते ही करब और लांचटा मामार बाड़ीते होबे सबाई मिले एकसाथे और सेदिनेर ब्रेकफास्ट छिलो गोला रुटी और ये जे आमार खुदे मस्तान की जे करे बेड़ाच्छे तार नेई ठीक और एदिके माओ मामार बाड़ी पौंछे गेछिलो कारण एत बड़ो एकटा माछ काटार दायित्व पड़ेछिलो मायेर ओपर आमार मा एइसब दिक थेके भीषण रकम भावे एक्सपार्ट महिला एकजन भालोबाशे आसले काजगुलो करते मा मासटा काटते थाकुक ततक्षण आमरा रान्नाघर थेके घुरे आसि चलो ফুলকপি তরকারি যেটা আমি অলরেডি রান্না করে নিয়েছিলাম আর দেখতে কেমন হচ্ছে তোমরা জানিও আর এখন এখানে রান্না চলছে ভেটকি মাছের ঝাল আলু দিয়ে পেঁয়াজ দিয়ে এবার এখন হচ্ছে পোনা মাছের ঝাল মানে কাতলা মাছের ঝাল টমেটো দিয়ে দই দিয়ে আর সরষে পোস্ত বাটা দিয়ে रान्ना करते करते हठात कर स्टोवे केरोसिन तेलटा फुरिए जाए बोले स्टोवटा निभे जाच्छिलो तखन दीदी स्टोवे पाम दिच्छिलो आर सेटा कैप्चर करेछे मोम दिए दीदीके हासाच्छिलो अनेकटा बेलाओ हये गेछिलो रान्ना शेष होते होते एदिके माछेर झालटाओ प्राय हये एसेछे आर आमरा खाबारेर जायगाओ करे निएछि उठानी सबाई मिले एकसाथे खाबो बोले আর এই যে মাছের চাল ফুটে গেছে রেডি হয়ে গেছে তোমাদের মেনুটা বলি আজকে রান্না হয়েছে বাঁধাকপি দিয়ে মাছের মাথা দিয়ে তরকারি ডাল এটা বঞ্জির জন্য মাছ ভাজা এখানে হয়েছে পোস্তর বড়া এটা হয়েছে তোপসে মাছের তেল ঝাল এটা হয়েছে আমড়া দিয়ে মাছ দিয়ে টক আর এটা ভেটকি মাছের কালিয়ার মাছগুলো আর এটা হচ্ছে তরকারিটা আর এটা হচ্ছে ফুলকপি নিরামিষ তরকারি এটা দইয়ের জন্য गरम छो बोले खेत
বাগানে ঘুরছে দেখ দিদি ভাইয়ের হাতা পাগল পাগল কোনটা ওরম তো কিছু নেই। খাওয়া দাওয়া কমপ্লিট করে হালকা একটু রেস্ট নিয়ে মাসিরা সবাই রেডি হয়ে পড়েছে বাড়ি যাওয়ার পথে। দুদিন কোথায় দিয়ে কেটে গেল বুঝতেই পারলাম না। হই হুল্লোড় মজা ঠাট্টা হাসি সব কিছুতে পুরো ভরে উঠেছিল এই দুদিন। আর সবার বাড়ি যাওয়ার সময় এসে গেছে, খারাপ করছে ভীষণ। মন খারাপের পরেই আবার মন ভালো করার দিনগুলো চলে আসবে, সেই অপেক্ষাতেই থাকলাম আমরা সবাই আবার। আর যখন এই ভিডিওগুলো বারবার দেখব তখন মনটা আবার আনন্দে ভরে উঠবে। সন্ধ্যা হয়ে গেছে, আমরাও বাড়ি চলে এসেছি। কালী পুজোতে তো আর বাজি ফাটানো হয়নি, কারণ আমরা কলকাতায় ছিলাম আর বাড়িতেও সবাই মিলে ফাটায়নি, ভাইরা কিছু ফাটিয়েছিল। এখন আমি দিদি ভাই মণি সবাই মিলে বাজি ফাটাচ্ছিলাম। কোনো রকম শব্দ বাজি ছিল না, শুধুমাত্র এই রং মশাল, তুবড়ি, চরকি, দড়িবাজি, ফুলছড়ি, এই কিছু আতশবাজি আমরা জ্বালিয়েছিলাম সবাই মিলে। কি সুন্দর লাগছে তুবড়িটা যখন এত দূর উঁচুতে উঠছে। আর একটা কথা বলে রাখি, এটা ভাই ফোটা ব্লগের সেকেন্ড পার্ট। আমি ফার্স্ট পার্ট অলরেডি পোস্ট করে দিয়েছি, তোমরা যদি না দেখে থাকো তাহলে আমি লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, সেখান থেকে দেখে নিতে পারো। টাটা টাটা মা।